চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে সন্ধ্যে 7টা, তো আমি এখন একটু বেরোচ্ছি। তো আমি এই ড্রেসটা পরেছি আর হচ্ছে তারপর দিন থেকে এখন আর কানের দুধ পড়ছি না, কারণ এখন ভয় হয়ে গেছে শরীরে। তো এখন আমি একাই যাচ্ছি, তাহলে চলো আমার সঙ্গে, কোথায় কোথায় যাই, কী কী করি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো চলো, তো আমি এই ব্যাগটাই নিচ্ছি, কারণ আমি বাইরে গেলে এটাতে বেশি কমফোর্টেবল। তো চলো, আর এখন বাইরে গেলে আমি একটু সঙ্গে এরকম ব্যাগ রাখি, কারণ বাইরে তো এখন চিকচিকি প্লাস্টিক। তাহলে মাস্কটা পরে নিই, কারণ বাইরে আমি সবসময় মাস্ক ব্যবহার করি। তো আমি পায়ে চালানো ভ্যানে যাচ্ছি, কারণ এখানে টোটো মোটর ভ্যান সবই আছে, কিন্তু আমার পায়ে চালানো ভ্যানে যেতে বেশি ভালো লাগে। আস্তে আস্তে যায় ধীর গতিতে, আর ওগুলো পুরো কোনো বাম্পার টাম্পার কিছুই মানে না, যায়। তো আমি এখন ঢুকেছি একটা শপিং মলে, তো এখানে কিছু যদি পছন্দ হয় তো এখান থেকে নেব, না হলে অন্য জায়গা থেকে নেব। আর ওদিকে ও ফোন করেছিল, বলল ও আসছে, ওরও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে সেই কারণে। তো শপিং মল থেকে বেরিয়ে একটা বাইরের শপে এসেছি, এখান থেকে দু একটা জিনিস নেওয়ার আছে, ফলোই না। তো আমরা শপিং করতে থাকি, তারপর তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কী কী নিচ্ছি বা নিয়েছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, সবে ঘরে ঢুকছি, তো সম্ভব হলে তোমাদের এখন দেখাবো, নাহলে কাল সকালে দেখাবো। তো গতকাল ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, কারণ হচ্ছে যখন বাইরে ঢুকেছিলাম তখন অলরেডি 10টা বেজে গেছে। তো তারপরে বেবিকে খাওয়ানো টুকটাক কাজবাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যে কারণে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি। আর হচ্ছে কী কী এনেছি, কী কী শপিং করেছি সেগুলোও দেখানো হয়নি তোমাদের। তো এখন পরের দিন সকাল আর কি আজকে, তো আমি সেগুলো আজকে দেখাবো এখন, তো দেখতে থাকো ভিডিও। তো এই যে এখানে সব ছড়ানো ছেটানো আছে, তো আমি এক এক করে দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমি দু তিন জায়গায় ঘুরেছি, তারপরে আমি বাজার কলকাতা থেকেই নিয়েছি জিনিসগুলো, তো আমি এক করে দেখাচ্ছি। তো ফার্স্টে এরকম 4টে স্যান্ডো কিনেছি, এটা হচ্ছে, দাঁড়াও লাইটের জন্য দেখা যাচ্ছে না হয়তো, এই যে এটা স্কাই কালার পুরো, এইরকম পুরো স্যান্ডো নিয়েছি, আর সেম ডিজাইনেরই এরকম একটা নিয়েছি, এরকম একটা কি একটা বেশ আঁকা আছে, আর নিয়েছি এই যে একই রকমের 3টে নিয়েছি, এটা আছে হলুদ আর সাদার কম্বিনেশনে, পেছনে হোয়াইট কালার এরকম হাতটা, আর নিয়েছি এই রকম ধরনের একটা গলা, এটা হচ্ছে একদম কচি কলা পাতা, আর হচ্ছে তার সঙ্গে কী বলে এটা নীল কালারের কম্বিনেশন, আর নিয়েছি এরকম বক্সার 3টে প্যান্ট, এই যে এটা হচ্ছে নীল কালো সাদা কম্বিনেশনে, বেশ গার্ডারগুলো সুন্দর এটা, এগুলো ওহিও কোম্পানিরই, এই যে একটা, এগুলো বেশ সুন্দর দেখতে, বেশ বড় বড় ভাব একটা, বেশ এই একটা আছে, এটা হচ্ছে লাল আর কালো না, ওই নেভি ব্লু কালার, এই দুটো কিনেছি। আর কিনেছি হচ্ছে ওর জন্য এরকম 3টে রুমাল, এই রুমালগুলো হয় কি মায়ের টায়ে গেলে মুখ টুক মুছতে খুব কাজে লাগবে, এই কারণে কিনেছি এরকম 3টে রুমাল। তো এবার দেখাই আমার বড় খোকার জন্য কী কী কিনেছি। তো ওর জন্য কিনেছি এরম 3-4টা স্যান্ডো টাইপ, ওর জন্য কিনেছি এই যে, এই যে এরকম দেখতে, এখানে একটা পকেট আছে, আর এটা হচ্ছে ঘিয়া টাইপের কালার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন, আর হচ্ছে এটা একটা নিয়েছি, এই যে এগুলো বাজার কলকাতা থেকেই নেওয়া, এই সামনে এরকম ডিজাইন একটু করা আছে, এটা হচ্ছে খয়েরি কালার, এগুলো আমি দুটো নিয়েছি এরম, কারণ এটা একজনাকে দেওয়ার আছে আর এটা ওর জন্য থাকবে, আর হচ্ছে আর একটা এটা কিনেছি, এই কালারটা ঠিক বলতে পারবো না, মানে কি নাম জানি না ঠিক কালারটা, এই যে সামনে এরকম ডিজাইন টাইপ করা আছে, আর নিয়েছি হচ্ছে এরকম একটা প্যান্ট, এটা ওর জন্য নিইনি, অনেক সময় কি হয় না বাড়ি থেকে এলে তখন এক্সট্রা প্যান্ট দিতে হয়, সে কারণে এটা নিয়েছি, আর হচ্ছে এই প্যান্টটা ওর জন্য নিয়েছি, এটা বাজার কলকাতা থেকে নিইনি, এটা একটা বাইরের দোকান থেকে নিয়েছি। তো আর কিছু নেই, কটাই ছিল, আর হচ্ছে এই ব্যাগটা নিয়েছি, এরকম স্টিচ করা আছে বডিতে, ফুল বডি স্টিচই আছে এরকম, এই যে এটা নিয়েছি 170 টাকা, ভেতরে একটা এরকম জিপ আছে,
আর বাইরে এখানে একটু জিপ আছে, ব্যাস এই চলছে। তো ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো প্রথম থেকে আমি বেবির জন্য আর কি বেবি হাক থেকেই জামা প্যান্ট নিতাম, তো এখন দেখলাম বাজার কলকাতার কোয়ালিটিটাও খারাপ না, ওই জন্য আমি এগুলো বাজার কলকাতা থেকেই নিয়েছি, ভালো কোয়ালিটি বেশ। আর আমার জন্য দু তিনটে জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো আর নেওয়া হয়নি কারণ পছন্দ হচ্ছিলো না। আর ওই খাদিমস থেকে দু একটা জিনিস নেওয়া হয়েছে আর কি। তো এত শপিং করছি তার নিশ্চয়ই একটা কারণ আছে, তো কারণটা আমি এক্ষুনি রিভিল করতে চাইছি না, দু তিন দিন পর তোমাদেরকে আমি জানাবো। তো এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা, পরে আবার দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।